যে সময় বাড়ি যাইব ইমানের পাওয়ার, তখন দেখবাই আপনি নিজে নিজে এক বিএসএনএল এর টাওয়ার, জেলা টাওয়ারে বাতাসটা কি টানিয়া সারা আনিয়া তাই সাপ্লাই দিত পারে। যে সময় বাড়ি যাইব আপনার ইমানের পাওয়ার, সারা দুনিয়ার জামেলার মাঝে দিয়াও দেখবাই আল্লাহর খাম করতে পারে। জোরে করে হোক সুবহানাল্লাহ। দুল বালিয়ালা বাতাস, মরুভূমির বাতাস, এর মাঝে তাকে যদি টাওয়ার, তার পাওয়ার যে সময় তাকে, এই সময় হে তলে জানেওয়ালা রে ফাস্টা ডান্ডা দেখাইবো নি না, তার বাউন্ডারির ভিতরে মোবাইল লিয়া ঘুরিলে ফাস্টা ডান্ডা দেখাইবো নি না, দেখাইবো হে তার পাওয়ার, হইব আই এম এ টাওয়ার, ও দেখো আমার পাওয়ার, হইব নি না, সারা দুলির মাঝখান থাকি, তুফানোর মাঝখান থাকি, মেঘর মাঝখান থাকি টানিয়া বার হইলেইছে, যদি ঠিক তাকে টাওয়ার। তো আমার ভাই সকল, আমার বুজুর্গ সকল, যে সময় টাওয়ারও থাকব পাওয়ার, যত দুল থাকুক যত মেঘ থাকুক, এর ভিতরে দিয়ে আপনার মোবাইলও দিতে পারবো পাওয়ার। আল্লাহর যাতে যে সময় আমরা এখলাস লইয়া ওয়াজ শুনবো, আইব আমরার ইমানের মাঝে পাওয়ার, তখন আমরার ইমান হয়ে যাইব বিএসএনএল এর টাওয়ার। দুনিয়ার যত ঝামেলায় পাওক না কেন, ফুয়ার বিয়া ফুড়ির বিয়া, ফুয়ার মরা ফুড়ির মরা, 101 ঝামেলা, কলুর কলুর টেকার বিজনেসের মাঝখানে দিয়াও দেখবা গাড়িত বইয়াও তাজুদ ফরতে পারে, ট্রেনও বইয়াও তাজুদ ফরতে পারে, ফ্লাইটও বইয়াও নমাজ পড়িতে পারে, এয়ারপোর্টের ভিতরেও নমাজ পড়িতে পারে। কারণ ঠিক আছে তার পাওয়ার, যেন যাও কোন চলে তার টাওয়ার। জোরে করে হোক সুবহানাল্লাহ। লাগি ওয়া শুনতাম সহ যাইও না। তো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও নজওয়ান হল, আল্লাহর যাতে কইরা তোমার মায়ে যতদিন তোমারে ভেটো লইছইন, বড় জবর কষ্ট করছইন, যেদিন মায়ে তোমারে জন্ম দিছইন, এই দুনিয়ার সাপ্লাই দিছইন, ও মানুষ হল রে তোমরার মাই দিন যে কষ্ট করছে, ইগু তোমরাও কইতে পারতে নাই, তোমরার কোন ডাক্তারও কইতে পারত নাই, এই কষ্ট ইগুর পরিমাণ আমি আল্লাহ বুঝিয়ার, ইগুরে আল্লাহ কইরা মহা কষ্ট করছে। জোরে করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফয়লা কইছেন, ও মানুষরা তোমরা তোমার মা বাবার লগে বালা ব্যবহার করো, এর বাদে কারণ কিতা কিতা লাগি কইলাম বালা ব্যবহার করো, ওখানে আল্লাহ কইরা মায় যতদিন ফেটো রাখছে বড় জবর কষ্ট করছে, যেদিন জন্ম দিছে আওদিন মায় মহা কষ্ট করছে, এর বাদে আল্লাহ কইরা ওয়া হামলু আফিসালু সালাসুনা শাহরা, যতদিন দুধ খাওয়াইছে এই টাইম কেন তোমাদের মায়ে বড় জবর কষ্ট করছে, তুমি যতবার রাইত হিসাব করছো অতবার তোমার মা হোজা গইছে, বাড়ির সারা ঘুমাইছো, দেখন জানি হরুতাই গরু যদি সর্দি হয়ে যায়, নাকেটি পানি পড়া শুরু হয়, 4 মাসের বাচ্চা এখন আর ঘুমার না, খালি খান্দে খালি খান্দে, বাপে একবার ওর লইয়া আমরা আটি না, আমরা বাপ হল কইতাম নাই বলে তুই তুরা ঘুমাই যা, আমি 2 ঘন্টা রাখিলাই, আমরা বাপ, আমরা লাগি 14 কোন বাপ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মা 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 সোনার টুকরা মা, জোরে করে সুবহানাল্লাহ, ইকে কান্দে বিছনা তো উত্তর চায় না, মায় দেখবাই উড়ো লইয়া আল্লাহ 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 হইয়া হইয়া মায় গরর ভিতরে আটিরা আস্তা শিখ দিয়া খান দিছে, আমরা বাপ ওগুলোর গুম বানি গেছে, বাপে কুদাম মারিয়া কছেন এই ওগুলিয়া হরতে নি না, হুতো হারে আয় পারে না, বিয়ানে উঠিয়া কত দৌড় আমার অন্য গুম নষ্ট করারে, যেমনি মার মু সর বার করে দিন তোর বড় হবাই লইয়া হর, আমরা তো বাপ হল না, বাপ হল না, আইরে আইরে বাপ হল, আমার মনে পড়ে আমি উলালা ওটা করিত, মা বলে গু সভা করিয়া গুছল উছল করাইয়া সুন্দর করিয়া
খাপড় ভিন্দাইয়া পাউডার মাখাইয়া উড়লইয়া নদীর মাঝে বইলা, এই সময় বা পাইলাম আয়া যেমনে দেখলাম সান্দলা খান দেখা যার, কইলাম এরে হুন্ডেলি রে বলে কিতা বলে দেখি সাই আমার গুতারে তোরা আমার গেছে দেশ না, একটা বার উড়ল হইবার সময় পাই না তোরা দেশ না। তাই উড়খানো দিলি উড়ল আর বাদে একটা আল্লাহ রুকমে ফেরাত করি যদি তোলে দি শব্দ গুদি দে গান্দা হইলে তোর আগি দিলে তোর যত মিল সোফা আছে আমার গেছে দে ইগো আমার 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 তো ওটা লাগিয়ে আল্লাহ ইনো বাপর কথা কইছ না, বাপে আগলাইছ তিনটা কষ্ট বাপটা কি সেপারে স্পেশাল হিসাবে মায় করছে, ও তিনোটা কষ্টর কারণে মার দরজা বড়, তিনোটা কষ্টর কারণে মার দরজা বড়, এই তিনটা কষ্টত বাপর কোনো অবদান নাই। আল্লাহ কইরা ও হামলুহু আফিসালুহু সালাসুনা শাহরা, ও মানব জাতে তোমরার মায় যে সময় তোমরারে দুধ খাওয়াইছে লালন পালন করছে, এই সময় তোমরার মায়ে বড় জবর কষ্ট করছে, বহুত রাত দিলা হইছে সারা রাত ঘুমাইছে না তোরে উড়লই আটি আটি রাত হইছে, ফজর নামাজ পড়ি আনলে তুলা ঘুমাইছ তো সময় তাই দৌড়িয়া গিয়া সারান দিয়া নাস্তা বানাইয়া জামাই রে হৌরলি রে খাওয়াইছে, একবার তার দিনও ফুটি তো পারছে না, জামাই আসলা ওলা গরম কোন লাইনে করুন না তাই রে মরম, তান ভিতরে আলো না কোন জাতর রহম আর করম, মশাও দেওয়া লাগবো টাইম মতে খানিও দেওয়া লাগবো, সকলটা আমার সামলাইয়া যাওয়া লাগবো, তোর ঘুমাইলে ঘুমা না ঘুমাইলে নাই ইতার লগে আমার কোনো সম্পর্ক নাই, এর বাদেও তোমরার মায় সকলটা চালাইয়া গেছে, এর বাদেও তোমরারে তাই আদরে লালন পালন করছে, ও আল্লাহ কইরা এই সময় কেন তোমরার মায়ে বড় কষ্ট করছে, সুতরাং ও মানুষ যাত্রে তোমরা তোমরার মার বাপর লগে বালা ব্যবহার করো বাদে ব্যবহার করিও না, জোরে করে বলা সুবহানাল্লাহ। আমার ভাই অকল আমার বুজুর্গ অকল এবাদত করতে করতে যদি কপাল ছিড়াই লায়, সাতবার যদি মক্কা শরীফ গিয়া হরম শরীফ তোয়াব করিয়া আই যায়, রোজা এথর গিয়া যদি বারো বছর থাকিয়া আই যায়, আর তার মার বাপ তার উপরে না রাস্তা কইন আল্লাহর নবী ফরমাইরা মৌতর সময়ে 1000 মূল হিসাবে ইতানে বইয়া কলিমা ফলাইলেও ইনামাকুলোর মুখে দি কলিমা বারইত না, এ জোরে করে কোনা উজুবিল্লাহ এল্লাগিয়া। ও আমি কইছি আমার ভাই হল আমার বুজুর্গ হল, আইজ আমরার বিভিন্ন ধরনের খারাপ নিউজ আমরার জীবনের মাঝে পাওয়া যার, ফুলি নিতা কত মায়ার জাত কোন বাপে চাই ঘুরে আওর ফেলাই দিত, কোনো বাপে চাইনি আমার ফুলিরে আমি হকিরর গলাত গসাই দিমু, আর বাড়িত বান্ধি হইয়া খাইতো ওলা বাড়িখানো গসাই দিমু, কোনো বাপে চায় না জেগে বিক করি আনি খাবাই, হে একলা একলা কো আল্লাহ আমার ফুলি ঘুরে বালা এখান গর দিও রে বা আল্লাহ, কয়নি না না সব মা বাপে চাই আমার ফুলি গুতা মানুষ হইয়া গর দিয়া উঠোক, মক্তবা ভাটাইতে আসা থাকে আমার গুতায় সুন্দর করে কোরআন শরীফ পড়া নমাজ রোজা সারা শিখে লাও, স্কুলও দিতে পাঠাই না আমার গুতায় তোরা জেনারেল জ্ঞান অর্জন করে লাও। আমার ভাই অকল আমার বুজুর্গ অকল এর মাঝখান থেকে ভাবা যায় খারাপ খারাপ নিউজ, আমরা মানি না আল্লাহর দেওয়া ডোজ, এর লাগে আমরার সমাজ থাকি বারর খারাপ খারাপ নিউজ, খলজার টুকরা পুড়িয়ে জাত কুলমান সারার মান আরাইয়া বাগদাদা 14 গোষ্ঠীর খানদান যেটা কোনোদিন রেকর্ড নাই ওটা তাই করিয়া আপনার আমারে অকুলি বাপরে কইলি না মারে কইলি না, তাই মোবাইল মাতি মাতি আর বেটার লগে বাগিয়া গেলি গিয়া, আমার বাপর খানদানও কোনো গু বাগিয়া গেছে না, আমার মার খানদানও কোনো গু বাগিয়া গেছে না, আমার হোর হরির খানদানও কোনো গু বাগিয়া গেছে না, দেশটাকে খানদানি মা বাবর ওলা দাইছি আর খানদান আমার জেলা আছে ওলা আছে, কিন্তু অন্তাকি আমার ভুলিয়া আইজ কিতা করছে রে মা বাপে গরবইয়া বুকুত্তাবলাই খান
কান্দির আর হইরা রে হায়, আমার মান কুলমানে শেষ করে লাইল, আমার জাদুর লগে আমার ওলা মায়া আসলো, যেদিন জেতা কইছে আমি মরি পিটি তার সারা সামান দিলাম, হইলে আমার জাদুয়ে বুঝলি না তোমার কপাল সুখ তৈতা নাই। আর মা বাপর ইজ্জত রাখিয়া আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকায় তাকিয়া যদি বাড়ির তাকিয়া ভাবে গরিব বেটার লোকে বিয়া দিলায়, আল্লাহর জাত যদি তোমার উপরে খুশ আর রাজি হয়ে যায়, তোমার গরিব বেটাও ঘুরে আল্লাহর জাতে বহুত সচ্ছল এবং সবল বানাইলায়। জোরে করে হোকা সুবহানাল্লাহ। ইতা খারাপ খারাপ নিউজ হল আমরার বাড়িন্ত তাকিয়া বারর, আমার ইতা খোয়ার অক্ষদ হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল, আরো খারাপ নিউজ এগু হই আজ যেটা দুনিয়ার জমিনও আসলো না, এই উদালির জমিনের মানুষ আমি বরাক বেলিত গিয়া খবর পাইলাম, অধিকাংশ মানুষ উদালির হাইল্লাখান্দি এবং শিলচর এলাকার। হাসানা মিসা কইয়া অরিজিনালি শিলচারি আর হাইল্লাখান্দি করিমগঞ্জ আসন জায়গায় জায়গায়, কিন্তু শিলচারি হাইল্লাখান্দি বেশি। হাসানা কিতা না মিসা কইয়ার দো মিসা কোনটা অরনি? আমি যে আপনার ও গেলাম হাইল্লাখান্দি ওয়াজও হিনো গেলে মানে হইল আমরা কুটুম তো উদালিত আছো, শিলচর গেলাম, বেরেঙ্গা আরও তা বিতরে বাতরে বহুত জায়গাত গেলাম, ইতার মানুষে খালি কুটুম, আমরা কুটুম আছো না আসাম, আমরা যাই তো বছরে এক দুইবার বলে খানো বলে উদালি। বেশিরভাগ আমি বুধ ভাইলাম শিলচরও মানুষ উদালি, সাত নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর অথাবায় হাইলাখান্দিরও মানুষ আসইল, করিমগঞ্জেরও মানুষ আসইল, ইতা তিনাইল সাইটে দিয়া বারো নম্বর সাইটে দিয়া অথাবায় মানুষে, আমি হতা থেকে লোকেশন পাইছি, যাই হোক ভুল শুদ্ধ আল্লাহ মাফ করতা। আমার ভাই হল আমার আস্তা বরাক বেলি তন্ন তন্ন করিয়া দশ বছর ঘুরিয়েছি গলিয়ে গলিয়ে,